হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমার ওয়ালপেপার দেখি আপনারা বুঝতে পারতেছেন যে আজকে আমি কী নিয়ে কথা বলবো। তো আজকে আমি আসছি জওয়ান মুভি আপনারা কীভাবে দেখবেন বা কীভাবে টিকিটস কালেক্ট করবেন, কোত্থেকে টিকিটস কালেক্ট করবেন, কোন হলে দেখবেন, কোন লোকেশনে দেখবেন। তো আমি মূলত স্টার সিনেপ্লেক্সই প্রেফার করব মুভি দেখার জন্য, কারণ মোটামুটি খুবই ভালো একটা মানে পরিবেশ থাকে সেখানে। তো সীমান্ত সোমবার যে আছে ধানমন্ডিতে, সীমান্ত স্কোয়ার বা আগে যেটা রাইফেল স্কোয়ার ছিল, রাইফেলস স্কোয়ার, ওটা এখন সীমান্ত সম্ভার নামে পরিচিত। তো আমি নর্মালি সেখানে দেখবো, আদারওয়াইজ অনেকগুলো ব্রাঞ্চেস আছে আপনার বসুন্ধরা সিটি কমপ্লেক্স যেটা আছে পান্তপথের এখানে ওইখানে আছে একটা, তারপর মিরপুরে আছে, মহাখালীতে আছে, অনেকগুলো লোকেশনেই আছে। তো আমি মূলত সীমান্ত সোমবারটাই দেখবো। তো কীভাবে আপনার রেজিস্ট্রেশন করবেন, কোত্থেকে আপনার টিকিট কালেক্ট করবেন সেটাই দেখাবো। তো আমরা নর্মালি গুগলে চলে যাব, গুগলে চলে গিয়ে সেখানে আমরা সিনেপ্লেক্স বা স্টার সিনেপ্লেক্সে সার্চ করলে এই পেজটা ওদের ওপেন হবে। তো এই পেজটা ওপেন হলে এখান থেকে আপনার টিকিটস কালেক্ট করতে হলে আগে তাদের অ্যাকাউন্ট খুলতে হবে, তাদের পেজে রেজিস্টার করতে হবে অ্যাকচুয়ালি যেটাকে বলে। আপনার আগের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি শুধু ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন করে অ্যাকাউন্ট করবেন। তো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার রেজিস্টার নাও যে বাটনটা আছে দেখা যাচ্ছে যে এখানে, তো এই রেজিস্টার নাওটাতে ক্লিক করতে হবে। এই রেজিস্টার নাওতে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস চালু হবে, নতুন একটা পেজ চালু হবে যেখানে ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল, জেন্ডার, এই চুজ যে ফাইলটা আছে এই চুজ ফাইলে আপনার একটা ইমেজ সিলেক্ট করতে হবে, আপনার নিজের ছবি দিতে হবে। তো দেন একটা সলিড পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে। তো আমার যেহেতু আগে অ্যাকাউন্টটা খোলা, আমি লগ ইন করে ফেলেছি ডাইরেক্ট। তো এখানে আমার থিয়েটার কোন জায়গায় দেখবো সেটা সিলেক্ট করা মানে দেখাচ্ছে যে কোন জায়গায় আমি দেখবো, অনেকগুলোই দেখতে পারতেছেন আপনারা। তো আমি তো নর্মালি মূলত সীমান্ত সোমবার যেটা সেটাই দেখবো, অনেকগুলোই আছে। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের মধ্যে আছে যেটা বিজয় সরণিতে পড়ে, তারপর স্টার সিনেপ্লেক্স চট্টগ্রাম বালিয়ার কিডে আছে, রাজশাহীতে যারা থাকেন তারাও দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন হাইটেক পার্কে গিয়ে। তো আমি যাব হচ্ছে সীমান্ত সোমবার, তো আমি সীমান্ত সোমবারটাই সিলেক্ট করব, ঠিক আছে। দেন আমার এখানে চলে আসছে যে কোন কোন মুভি আমি দেখবো বা কোন কোন তারিখে দেখবো, এখানে অনেকগুলো তারিখ দেওয়া আছে, 6, 7, 8। তো আমি নর্মালি ধরেন 8 তারিখে দেখবো, তো আমি 8 তারিখে কোন মুভিটা দেখবো সেটা সিলেক্ট করবো। 8 তারিখে আমার 4টা মুভি চলতেছে, মানে আমার না, এই তাদের 4টা মুভি, তারা থিয়েটারে 8 তারিখে 4টা মুভি চালাচ্ছে। তো আমি যেটা দেখতে মন চাবে আমি সেটাই দেখবো। তো আমি মূলত জওয়ানই দেখবো, এখানে অনেকগুলো আছে, দ্য পেট্রোল, সরি পাও পেট্রোল লেখা ওটা, আচ্ছা যাই হোক। তো হল আছে 2টা, একটা হল 1, একটা হল 2। হল 1-এর দিকে আপনার 11:30, 3:30, 7:15, হল 2-তে 11:15, 3:15, 6:45। তো হল 1-এ যে টিকিটসগুলো আছে, হল 1-এর টিকিট যেটা 11:30, রেগুলারটা 300 টাকা, প্রিমিয়ামটা 350 টাকা, এটা হচ্ছে হল 1-এর রেগুলারটা। আর মানে 11:30 যেটা, 11:30 যেটা ওটা একটু প্রাইস কমই থাকে, হল 2-এরও প্রাইস একটু কম আছে, 11:30 যেটা মানে 11:15, 3:30 দেখতে পারতেছেন, রেগুলার 350, প্রিমিয়ামটা 400, আর হল 2-এর যেটা 11:15 আছে সেটা হচ্ছে 450 টাকা, প্রিমিয়ামটাই, হল 2-টা একটু প্রিমিয়ামই পাওয়া যায়। তো আমি 3:15 দেখবো হল 2-তে। তো আমি কয়টা টিকিটস কিনবো, আপনার এখান থেকে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 10টা পর্যন্ত মিনিমাম, মানে ম্যাক্সিমাম 10টা পর্যন্ত টিকিট কিনতে পারবেন। তো টিকিট কিনতে হলে আপনার এখানে যে বাসের যে টিকিটগুলো কাটে আমরা বা বাসের যে সিটগুলো আছে সেই সিস্টেমে এখানে সিট দেওয়া আছে। এ রটা হচ্ছে একদম নিচে, আর এম রটা হচ্ছে মিডল সাইড থেকে উপরে, আর একদম উপরে হচ্ছে পি র। তো আপনি যেই রটা পছন্দ সেই রটা সিলেক্ট করবেন, আর এটা হচ্ছে মিডল সাইড, ওটা হচ্ছে রাইট সাইড মানে একদম ডান পাশ, আর এটা এই পাশে হচ্ছে যেটা একদম এটা হচ্ছে বাম সাইড। তো আমি মিডল সাইডই মানে নর্মালি খুবই ভালো লাগে, তো আমি মিডল রটাই পছন্দ করব। যেমন জি আছে, জে আছে, এইচ যদিও বুকিং হয়ে গেছে এই জন্য আমি আর এইচটা দেখতেছি না। তো ম্যাক্সিমাম আমার 10টা টিকিট সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখন করব কি, আমার 10টা টিকিট সিলেক্ট করব যে 8 অক্টোবর 2023, হল 2, 3:15, প্রিমিয়াম 10টা টিকিট। তো আমি আমার জন্য কিনতেছি, এই জন্য টিকিটটা 5,500 টাকা এ হচ্ছে। দেখেন কীভাবে পারচেসে গেলে আপনার একটা ইন্টারফেস খুলবে যে আপনি কীভাবে পেমেন্ট করবেন, আপনি কি বিকাশে পেমেন্ট করবেন না নগদে পেমেন্ট করবেন নাকি রকেটে পেমেন্ট করবেন, সেই ইন্টারফেসটা চালু হবে। এটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের ভিতরে পড়ে। তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের বিকাশের মাধ্যমেই পে করবো,
তো যাই হোক, বিকাশের মাধ্যমে পে করলে আপনাদের আমি দেখাচ্ছি একটু পরে কীভাবে কী করতে হবেন। আগে আমরা জেনে নিই কোন কোন জিনিসে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এটা হচ্ছে কার্ড, কার্ডের মাধ্যমে অনেকগুলো আছে। এটা হচ্ছে নেট ব্যাঙ্কিং, মাই প্রাইম আছে, আইপে আছে, এবি প্লাস আছে, ঠিক আছে, এগুলো পেমেন্ট করতে পারবেন। আর মোবাইল ব্যাঙ্কিং বিকাশে পেমেন্ট করলে যে পে যেখানে লেখা আছে পে 5500, এটা ক্লিক করলে বিকাশের যে কার্যক্রমগুলো সেটা কমপ্লিট করলেই আপনার টিকিটটা কমপ্লিট হয়ে যাবে। তো টিকিট কমপ্লিট হওয়ার পর আপনারা সেটা কোড দিবে বা কিছু একটা দিবে, মেমো দিবে, আপনার ছবি দিবে মেমো, ওইটা নিয়ে গিয়ে দেখালে আপনারা অরিজিনাল টিকিট ওরা দিয়ে দেবে ওইখান থেকে। তো এই তিনটা পেমেন্টের সিস্টেম আছে, কার্ড, মোবাইল ব্যাঙ্কিং আর নেট ব্যাঙ্কিং। তো দেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার টিকিট কিয়া করতে পারবেন, পারচেস করতে পারবেন। আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে করবো। তো এ হচ্ছে টিকিট কীভাবে পারচেস করবেন, এটার নিয়ম। আপনারা চাইলে দা নান টুটাও দেখতে পাবেন। আর এখানে আরেকটা কথা যে ইউ আছে, টিকিটস ফর ইউ আর টিকিটস ফর আদার্স। তো টিকিট ফর ইউটা যেটা সেটা হচ্ছে আপনি যদি টিকিট কিনেন, আর টিকিট ফর আদার্স যেটা হচ্ছে আপনি যদি কারোর জন্য টিকিট কিনেন তাহলে তার ফোন নেম আর তার মোবাইল নাম্বারটা লিখতে হবে। তাহলে সে ওই টিকিটের কোড বা কিছু একটা থাকবে ওটা দেখালে ওরা টিকিটটা দিয়ে দেবে। তো এই হচ্ছে কথা। আরও কিছু ইনফরমেশান আমি দিচ্ছি আপনাদের যে সিনেপ্লেক্স কোন কোন জায়গায় আছে, আপনার কোন কোন জায়গা থেকে দেখতে পারবেন, সেটা হচ্ছে সিনেপ্লেক্সের। আচ্ছা, আরেকটা কথা আমি জানিয়ে দিই, আপনার সিলেক্ট করতে পারবেন ডেট। তো 9 তারিখ বা 10 তারিখ, 8 তারিখ পর্যন্ত লাস্ট, এরপরে মুভি এখন আপডেট দেয়নি ওরা। তো মেবি 8 তারিখের মুভিগুলো শেষ হলে হয়তো তারপরের মুভিগুলো ওরা এখানে দিয়ে দেবে। তো আপনি একটু অপেক্ষা করতে হবে যদি 8 তারিখের পরে দেখতে চান, আর যদি 8 তারিখের আগে দেখতে চান তাহলে টিকিট কেটে ফেলতে পারবেন। তো এই হচ্ছে কথা। আর সিনেপ্লেক্সের ব্রাঞ্চেস কোন কোন জায়গায় আছে সেটাও আমরা একটু পরে দেখব, ঠিক আছে, কারণ অনেকগুলো ব্রাঞ্চ আছে, আপনারা চাইলে যে কোনো ব্রাঞ্চ থেকে দেখতে পারবেন। আর এটা হচ্ছে বসুন্ধরা ব্রাঞ্চ, বসুন্ধরা ব্রাঞ্চে 6টা মুভি আছে, ঠিক আছে, 8 তারিখেও 6টা মুভি রাখছে বসুন্ধরা ব্রাঞ্চে। দেন আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের তো সিনেপ্লেক্সে সীমান্ত সম্ভার, এটা তো আমরা দেখলামই যে 4টা মুভি আছে। আর এটা হচ্ছে পান্থপথ, বসুন্ধরা শপিং মলে 6টা মুভি আছে, সীমান্ত সম্ভারটা দেখতে পাচ্ছেন। আমরা এখন স্টার সিনেপ্লেক্স হচ্ছে এসকেএস টাওয়ার যেটা মহাখালীতে, সেখানেও দেখলাম। সনি স্কোয়ার যেটা মিরপুরে, ওখানে বঙ্গবন্ধু মিলিটারিতে একটাই মুভি ছাড়ছে, ওটা হচ্ছে জওয়ান, শুধু একটাই মুভি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। আর চট্টগ্রামে যারা আছে ওটা 4টা মুভি দেখতে পারবে, ওই ডেট অনুযায়ী। আর রাজশাহীতে যারা আছে তারা 2টা মুভি দেখতে পারবে, অন্তর্জাল আর একটা জওয়ান। তো নর্মালি মূলত বসুন্ধরা শপিং মলে যেটা ওইখানে সব থেকে বেশি মুভি দেখায় 6টা মুভি। আপনারা চাইলে ওইখান থেকেও দেখতে পারেন, যারা একটু বেশি মুভি দেখতে চান বা একটু বেশি করতে চান ওরা ওই বসুন্ধরা শপিং মলে যেতে পারেন। আদারওয়াইজ সীমান্ত সোমবার আর বাকি সবগুলোই খুবই ভালো, খারাপ তো একটাও না, তাদের ইয়েটা খুবই ভালো। আপনারা এখান থেকে অনলাইনে টিকিটস কালেক্ট করে আপনারা দেখতে পারেন আপনাদের বাসার আশেপাশে যেটা পড়ে। আমার পুরান ঢাকা, আমারটা পড়ে ধানমন্ডি, আবার পান্থপথও কাছেই পড়ে, তো আমি ধানমন্ডিতে যাব। আর বাকি যারা মিরপুরে থাকে ওদের জন্য আছে, মহাখালীতে যারা থাকে তাদের জন্য যে এসকেএস টাওয়ারে আছে। দেন এই তো আজকের জন্য আপাতত এখানেই, বাকি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য এবং আপনাদের নিজেদের জন্য দোয়া করবেন। এবং আরও কোনো ভিডিও থাকলে বা আরও কোনো বিষয় জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্টস এবং আপনাদের যত মানে কী বলে ওটার কিউরিসিটি আছে সবই আমি ইনশাল্লাহ দূর করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।